বৰষুণৰ মাত্ৰা বৃদ্ধি হোৱাৰ লগে লগে তৎপৰ হৈছে গুৱাহাটী পৌৰ নিগম। পানী নিষ্কাশন কৰাৰ বাবে 60টাকৈ মেচিন ব্যৱহাৰ কৰিছে GMCয়ে। বিভাগৰ চেষ্টাৰ বাবে এবাৰ কৃত্ৰিম বানপানী হোৱা নাই বহু অঞ্চলত। গুৱাহাটীৰ মেয়ৰ মিগেন হৰণীয়াৰ সৈতে আগবঢ়াইছো হীৰক জ্যোতি মালাকৰৰ এক প্ৰতিবেদন। রাজ্য আনন্দ পাণ্ডর গুহী মহানগরীত যেহেতু বরষুণের মাত্রা বৃদ্ধি হবলে ধরেছে, যদি চাব যায় বিগত তিনির চারিদিন ধরে যেহেতু বরষুণের মাত্রা বৃদ্ধি হওয়া দেখি পাওয়া গেছে। আর আসলতে বরষুণের মাত্রা বৃদ্ধির কামরূপ জেলা প্রশাসন অথবা গুহী পৌর নিগমে কেন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সেই সম্পর্কে জানিলে যেহেতু মূলত মেয়র মিকেন হরণীয়া ডাঙরিয়া আছে তো সহ জানি বিচার বরষুণের মাত্রা রাজ্য বৃদ্ধি হয়েছে। গুহী মহানগরী যেহেতু কৃত্রিম বানপানী একটা অঞ্চল এরিয়া বলে কোয়া হয় বা কৃত্রিম বানপানী এখন সিটি বলে কোয়া হয়, গতি আপনাদের কেনদরে সাজু আছে? হয়, বরষুণের মাত্রা বৃদ্ধি হওয়া বলে আমি যা তিনদিনের খুব ধারাকায় বরষুণ দিয়ে আছে, কিন্তু আমি দেখবলে পাইছো যে এনে ধরনের বরষুণত গুয়াহাটির বহুতো ঠাইত পানি হয়েছিল যাওয়া বছর, কিন্তু এইবার আমি চক অনিলনগর নবীনগর অঞ্চলত পানি যদি হয়েছেও আধা ঘন্টার ভিতরে আমি উলাই লিখো, ঠিক তেনেধরনের আমার বিভিন্ন ঠাইত তেনেধরনের পানি আমি দেখা নাই। এটা বহু রাইজে আমার কিছু রাজগড়তো যেখানে জায়গায় পানি হয়েছিল সেই জায়গা এটাও মানে পানি যদি হয়েছে সোনকালে লিখো। আমার ঠিক আপনার সরু মটরিয়া হোক বা আপনার জুড়ি পার হোক আপনার এই কেবল হাতিগাঁও আমার রুকুনি গাঁও যদি দ অঞ্চল বেশিকে আছে সেইবিল ঠাইত অল্প মানে পানি জমা হয়েছে, তো সেইখানে আমি পাম্পেরে আমি উলিয়াবার ব্যবস্থা গ্রহণ করেছো। জুড়ি পারর ইতিমধ্যে আমার কাউন্সিলরে জানাইছে তারপর পানি ইতিমধ্যে শেষ হয়েছে উলাইছে, তো কিছু জায়গা আছে হাতিগাঁওতে যে আগে বিষ্ণুপতি পথ বলে আসলে সেই ঠাইত কিন্তু আজি পানি তেনে দেখা পোৱা নাই। আমি বিভিন্ন ঠাইত আমার PWD হোক বা GMDর যোগেদি হোক আমার GMCর যোগেদি হোক আমি বিভিন্ন ধরনের কাম করে পাইছো, কিন্তু সময়ের অল্প আমার টানাটানি হয়েছে, যদি সঠিক সময় নিশ্চয়কে হলে হয় তো বহুখিনি আমি কাম আরও আগে লিখল হয়। তথাপি আমি পাম্পেরে যে দ অঞ্চল আছে আমি বিভিন্ন স্থানের পাম্প ডাঙর পাম্প ওয়াটার রিসোর্স আর GMCর দ্বারা পাম্পেতে আমি উলাই লোক সক্ষম হয়েছো, আর আশা করছো যদি এনে ধরনের বরষুণ দিয়ে থাকে যে আরও যেন পানি বৃদ্ধি নয় তার কারণে ব্যবস্থা গ্রহণ করি, ইয়াতকে যদি আরও বেশিকে হয় মোকাবিলা করার ক্ষেত্রে আরো বেলেগ ধরনের আমি পদক্ষেপ গ্রহণ করবো। বানর মোকাবিলা করবেন বিভিন্ন যদি চাব যায় বরষুণের মাত্রা বৃদ্ধি আছে, বরষুণ দিয়ে আছে যেহেতু বানপানী হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে কৃত্রিম বানপানী, গতি আপনার ফলের কিমানটা মেশিন আসলে বিভিন্ন স্থানত ভরলু হোক মরা ভরলু হোক বা যিনি বাহিনী নদী আছে সেই নদী কিমানটা মেশিন আপনাদের ব্যবহার করব বা করে থাকা হয়েছে? এটা ইতিমধ্যে আমি যা বহু বছরের আমি পাম্প আমি ব্যবহার করে আছো মেশিন সেইবিল আমি ব্যবহার হয়ে আছে। দ্বিতীয়তে আমার এইবার হয়ে প্রথমবার আমি শিলখাগর GMDর তরফের দুটাকে মেশিন আমি লগাইছো, যত শিলখাগরের পানি টানি লাই বুন্দাজানের যাব আর বুন্দাজান নাপাওতে আমি নারেঙ্গী অঞ্চলতে বুন্দা আর নারেঙ্গী অঞ্চলতে আমি একটা পাম্পর ব্যবস্থা করেছো, সেটা আমি GMDয়ে বনাইছে, সেইটো দি পাম্পে টানি আছে, সেইটো মানে নতুন আমি সেইকটা পাম্পে বহাবলে সক্ষম হয়েছো। ইয়ারে ভরলুত আমি পাম্প আমার আছে আর বহু জায়গা মানে দ অঞ্চল আমি নতুন নতুন পাম্প আমি দিছো, আমি পাম্পর ক্ষেত্রে আমার বহুখিনি পাম্প আমি ডিভিশন ওয়াইজে আমি কেইটামান দিয়া আছে এতিয়ালৈ আমি প্রায় আমি যদি আমি ডিভিশন 5 বলে কোম দিসপুর সমষ্টির ওসর সেইখানে জায়গা তো ডিভিশন 5 প্রায় আমি 12-13 টাকার পাম্প আমি দিবল আমি সক্ষম হয়েছো, আর এটা এটা মানে পাম্পর যেখানে ডিজেল লাগে সেই ডিজেলখিনি পর্যাপ্ত মানে আমার রেডি আছে, আর আশা করছি পরবর্তী সময় যদি আমার পাবলিক খিনিও যে নিজেকে চলাব পারে, কারণ আমার এমপ্লয়ি যাওয়ার ক্ষেত্রে যদি কিছু প্রম হয় পাবলিকে যে নিজে চলাই দিব পারে সেইখানে পাবলিককে আমি সজাগতা করে রাখি, আর আমাক উন্নয়ন সমিতির জড়িয়ে হোক বা কিনা আমাক সহায় সহযোগ করে আছে, তো আমার বিভিন্ন স্থান আমি পাম্প লগাইছো, ইতিমধ্যে আমার দিসপুর অঞ্চলের প্রায় 15টাতক অধিক আমি পাম্প লগাইছো, বাকি আমি বেলেগ 6টা দিব পারো প্রতিটি ডিভিশন আমার পাম্প দিয়া আছে, প্রায় আমি 80-90টা আমি পাম্প আমি ইতিমধ্যে ব্যবহার করার কারণে সাজু আছো গুহী ক্ষেত্রে আমি উলাই যাব, বাকি ওয়াটার রিসোর্সের পর আরও পাম্প আছে বহুখিনি পাম্প আছে লগাবলে সক্ষম হব, আর আমি নতুন পাম্পও আমি আনার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করে আছো, সেইখানে যদি হয় গুহীত পাম্পর দ্বারা আমি পানিখিনি উলাই লিখে পারি পানি বলে আমি আশা করছি। ফলে CBI জেরার বাবে মাতিছে মৰিকলঙৰ বৰ্তমানৰ IC মনোজ বৰুৱাক। নগাঁও অবৰ্ত ভৱনলৈ অনা হৈছে মৰিকলঙ আৰক্ষী চকীৰ